প্রকাশিত হলো কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা। এই নিয়ে লোকসভা ভোটে 190 আসনের প্রার্থী ঘোষণা করলো দেশের প্রাচীন রাজনৈতিক দল। সোমবার রাজস্থানের 4টি লোকসভা আসন এবং তামিলনাড়ুর 1টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। পাশাপাশি তামিলনাড়ুর ভিলাভানকোর বিধানসভা আসনের উপনির্বাচনে ডক্টর থারাহাই কুতবাটকে প্রার্থী করেছে কংগ্রেস। রাজস্থানে আজমের আসন থেকে দাঁড়িয়েছেন রামচন্দ্র চৌধুরী। বিজেপির ওম বিড়লার বিরুদ্ধে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের আস্থাভাজন হিসেবে পরিচিত প্রহ্লাদ গুঞ্জলকে কোটা আসনে প্রার্থী করেছে। রাজস্থানের রাজসমন্দ থেকে দাঁড়াচ্ছেন সুদর্শন রাওয়াত। রাজস্থানের ভিলওয়ারা থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর দামোদর গুর্জার। তামিলনাড়ুর তিরুনেলভেল থেকে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট সি রবার্ট ডুসকে। ইন্ডিয়া জোট নড়বড় করলেও লোকসভা নির্বাচনে নতুন শক্তি সঞ্চয় করে ঝাঁপাচ্ছে কংগ্রেস। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি জোট শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া নেতারা। প্রকাশিত হলো কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা। এই নিয়ে লোকসভা ভোটে 190 আসনের প্রার্থী ঘোষণা করলো দেশের প্রাচীন রাজনৈতিক দল। সোমবার রাজস্থানের 4টি লোকসভা আসন এবং তামিলনাড়ুর 1টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। পাশাপাশি তামিলনাড়ুর ভিলাভানকোর বিধানসভা আসনের উপনির্বাচনে ডক্টর থারাহাই কুতবাটকে প্রার্থী করেছে কংগ্রেস। রাজস্থানে আজমের আসন থেকে দাঁড়িয়েছেন রামচন্দ্র চৌধুরী। বিজেপির ওম বিড়লার বিরুদ্ধে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের আস্থাভাজন হিসেবে পরিচিত প্রহ্লাদ গুঞ্জলকে কোটা আসনে প্রার্থী করেছে। রাজস্থানের রাজসমন্দ থেকে দাঁড়াচ্ছেন সুদর্শন রাওয়াত। রাজস্থানের ভিলওয়ারা থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর দামোদর গুর্জার। তামিলনাড়ুর তিরুনেলভেল থেকে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট সি রবার্ট ডুসকে। ইন্ডিয়া জোট নড়বড় করলেও লোকসভা নির্বাচনে নতুন শক্তি সঞ্চয় করে ঝাঁপাচ্ছে কংগ্রেস। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি জোট শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া নেতারা।